খুব সুন্দর করে বলছেন, জগতে আমি প্রত্যেকটি সম্প্রদায় বা জাতির মধ্যে আমি রসুল পাঠিয়েছি। প্রত্যেকটা সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় মুসলমান নবীকে বিশ্বাস করে না, নবী রসুল, আমরা হিন্দু ওটা করি না, বুদ্ধরা কেউটা করে না, মং সেন্টু সবাইয়া এক এক ধর্মের এক একটা, কোনো ধর্ম অন্য ধর্মের মাইনে নেয় না, এটি কিছু বুঝতাম না, এত ধর্ম পড়লাম আমি, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, কনফুসিয়াস ধর্ম, তাও ধর্ম, মানি ধর্ম, সাবাইয়া ধর্ম, দেলমাদল ধর্ম, গিলগামেশ ধর্ম, মং ধর্ম, সেন্টু ধর্ম, কত ধর্ম আমি পড়ছি জীবনে। আমি সত্য চাইছি যে সত্য কোথায় আছে। আমি মুসলমানের ঘরে জন্মাইছি তাই বলে আমি মুসলমান, এটা সাইনবোর্ড কান্দে নিলাম। আমি যদি হিন্দুর ঘরে জন্মাইতাম তাহলে আমি হিন্দু থাকতাম, কোনো সন্দেহ নাই, বাপ মায় যেটা সেটাই চাই যায়। এই সত্য খুঁজতে যায় দেখলাম সুফিবাদ, সুফিজম, ফকিরি চাইছি। এবং আমার শেষ দুটা বই, যেটা মানে কাগজের দাম দিছি, একটা 200, একটা 100, 300, আগে 200 করে বেচতাম, কী করুন, যা তবু লেউক, তবু আমার ভক্তরা পুরো গাম। এমন কোন জাতি, এমন কোন সম্প্রদায় নাই পৃথিবীতে যেখানে আমি কমসে কম রসুল না পাঠাইছি, সেই জাতির ভাষায়, সেই জাতির কৃষ্টি কালচারের উপরে ভিত্তি কইরা। তাই আমরা দেখি কোরআন যে নাজিল হয়েছে আরবি ভাষায়, ওইখানে আমজাম কাঁঠালের বর্ণনা নাই, না থাকাই ভালো। এক এক জায়গায় এক একটা বইগুলি পড়লো।